ভারতীয় গোর্খা পরিষদের উত্তর পূর্ব জোনের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল রবিবার। আগরতলা গোর্খা বস্তি স্থিত পেনশনারদের আবাসস্থল আশ্রয়ে আয়োজিত এদিনের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। এছাড়াও ছিলেন সংগঠনের জাতীয় সভাপতি সুখমন মুক্তান, সহসভাপতি ইয়াম প্রসাদ তিমির সহ আরও অনেকে। গোর্খা পরিষদে উত্তর পূর্ব জোনের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়ে এদিন উপমুখ্যমন্ত্রী গোর্খাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এরা প্রাণ দিয়েছেন, এখনও সেই লক্ষ্যে লড়াই চলছে তাদের। ত্রিপুরাতেও তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে, একে আরও সুসংহত করার উদ্যোগ নিতে হবে। এবং গোর্খাদের প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞ প্রকাশ করি, যে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওরা প্রাণ দিয়েছেন, আপনি রক্ত দিয়েছেন। গোর্খা রেজিমেন্ট, গোর্খা রাইফেলস আমাদের একটা কী বলবো গর্বের এটা ইতিহাস রয়েছে। ত্রিপুরাতেও ত্রিপুরার সঙ্গে গোর্খালীদের অনেক পুরনো সম্বন্ধ, আগে মহারাজারা নেপাল থেকে বিয়ে করতেন, আমার দিদিমাও নেপাল থেকে, নেপালের রাজকুমারী। সুতরাং আমাদের যে সাংস্কৃতিক সম্বন্ধ নেপালের সঙ্গে অনেক পুরানো ত্রিপুরা রাজ্যের, আর ত্রিপুরা রাইফেলসে অনেক গোর্খালীরা ছিলেন যারা নিজের প্রাণের আহুতি দিয়েছেন এই দেশের জন্য। সুতরাং ত্রিপুরা রাইফেলসে যারা ছিলেন ওদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।